Hey guys, welcome back to the channel. আজকে একটা নতুন দিন আর আজকে আমাদের দুবাইয়ে 4 নম্বর দিন আর বেসিক্যালি আজকে আমরা এসেছি বুর্জ খলিফাতে তো হোটেল থেকে আমি ব্লগ শুরু করতে পারিনি মুডটা একটু অফ ছিল আর এখন টাইম হলো 1টা আমরা বুর্জ খলিফা 1টার শো বুক করেছি একটু প্রবলেম হয়েছিল ট্যুর এজেন্টদের সাথে বুকিং নিয়ে কালকে যেখানে গেছিলাম যিনি বুকিং করেছেন অ্যাকচুয়ালি যার সাথে কথা হচ্ছিল সেই দাদা নয় যিনি বুকিং করেছেন তিনি 30 তারিখের ডেট দিয়ে ফেলেছেন আজকে 29 তারিখ 29 ডিসেম্বর তো সেই নিয়ে আমরা এখানে টিকিট নিয়ে ঢুকতে গেছি আমরাও ডেটটা হট করে যখন সকালবেলায় টিকিট পাঠিয়েছে চেক করিনি তো এসে দেখছি 30 তারিখ দিয়ে কথাবার্তা হলো ওনারা ডেট চেঞ্জ করে দিয়েছে এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছি যেহেতু 1টা বেজে গেছে 1টারই টাইমিং ডেটটা চেঞ্জ করার জন্য আমরা ওই হেল্প ডেস্ক এখানে যেটা কাউন্টার রয়েছে সেখানে কথা বলেছিলাম কিন্তু ওরা পার টিকিট 88 দিরহাম করে চার্জ করেছিল ডেট চেঞ্জ টাইম চেঞ্জের জন্য এটা হচ্ছে চার্জেস আমি অলরেডি কত করে 130 দিরহাম করে 130 দিরহাম করে আমাদের টিকিট চার্জ দুজনে প্লাস যদি আরো 88 দিই মানে ইউজ হয়ে যাবে তো তার জন্য ওটাই কথা বলছিলাম তো ওরা বললো যে এজেন্টদের কাছে অলরেডি অ্যাক্সেস দেওয়াই থাকে ওরা ডেট চেঞ্জ করতে পারে তো সেই কথাবার্তা বলে চেঞ্জ করতে গিয়ে খুব রাশ হয়ে গেল আর এই দুবাই মলের ভেতরে পুরো এলাকায় মাইক্রোফোন এলাউড না তো তোমরা একটু নয়েজ শুনতে পারো আমার মাইক্রোফোন লাগানো ছিল বুর্জ খলিফার ভেতরে এখানে যখন ঢুকছি তো এরা চেক করে এখান থেকে বের করে নিল কোনো রকমের খাবার কোনো রকমের জল মানে কিছু এলাউ না কোনো ড্রিঙ্কস ফুড কিছু এলাউ না মাইক্রোফোন এলাউ না লাইটার এলাউ না কিচ্ছু না তো চলো এখন তাড়াহুড়োয় আছি ভেতরে যাওয়া যাক ভেতরে যাওয়া গিয়ে তোমাদের ওপর থেকে পুরো ভিউ দেখাবো এবং এখানে যাওয়ার পথে বুর্জ খলিফার পুরো হিস্ট্রিটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো তার আগে এটা একবার দেখে নাও এটা স্টার্টিং পয়েন্ট এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা আমাদের বুর্জ খলিফার বিল্ডিং হিস্ট্রিটা যেটা 2004 সালে বুর্জ খলিফা স্টার্ট হয়েছিল তৈরি হওয়া 2005-এ এর 50th ফ্লোর কমপ্লিট হয়ে গেছিলো 2006-এ 100 লেভেল কমপ্লিট হয়ে গেছিলো 2007-এ 150 লেভেল কমপ্লিট হয়ে গেছিলো 2008-এ 160 এবং 2009-এ কমপ্লিট হয়ে যায় বিল্ডিংটা এবং 2010-এর 4th জানুয়ারি এর ইনাগুরেশন হয় মানে ওপেন হয় বুর্জ খলিফা তো এই এই হিস্ট্রিটা এটাই তোমাদেরকে এতক্ষণ দেখালাম সামনে আরও অনেক কিছু রয়েছে সব ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি চলো সো গাইস ফাইনালি আমরা চড়তে চলেছি ফাস্টেস্ট লিফটে যেটা একমাত্র বুর্জ খলিফাতেই আছে আমাদের সামনেই সেই লিফট তোমাদেরকে একবার তার ভিউটা দেখিয়ে দিচ্ছি এর ফ্রন্টটা পুরো স্ক্রিন Guys, finally, I am at the top. We are at the top.
লাইভ ক্যামেরা ফিচার আছে, এটা দিয়ে তোমরা বুর্জ খলিফার 124th ফ্লোর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা পুরো এনজয় করতে পারবে, লাইক আমি যখন করছি যেরকম। এবং এখানে জুম এবং আউটজুমের অপশনও রয়েছে। এবং শুধু এটা না, মানে অনেক রকম ভিউই তোমরা এনজয় করতে পারো, যেরকম এটা লাইভ ভিউ দেখছো, ক্লিয়ার ডেতে যে ভিউটা সেটাও তোমরা দেখতে পারবে এখান থেকে। এবং সমস্ত ইনফরমেশান কোথায় কী আছে, দুবাই ইন্টারন্যাশনাল আর্ট সেন্টার, সিটি ওয়াক, দুবাই জু, পুরো ইনফরমেশানই এখানে দিয়ে দিচ্ছে। নাইট ভিউটাও তোমরা এনজয় করতে পারো, এটা হচ্ছে নাইট ভিউ। আর একটা অপশন আছে হিস্টোরিক্যাল ভিউ, পুরনো হিস্টোরিক্যাল ওয়েতে দুবাই যেরকম ছিল এটা সেই ভিউ। সো গাইজ, আমরা এখন 125th ফ্লোরে এসেছি, জাস্ট ওই ক্যাফেটেরিয়ার পাশ দিয়ে একটা স্টেয়ারকেস আছে, সেই স্টেয়ারকেস দিয়ে উপরে আসতে হয় একটা ফ্লোর ওপরে। তো ভিউ সেই সেমই এক ফ্লোর ওপর থেকে, আর এমন আহামরি কিছু তো ভিউ দেখা যাবে না। তাও যেহেতু আমাদের পারমিশন আছে এই টিকিটে, তাই আমরা এলাম। একটু ওপর থেকে দেখাচ্ছে, আর এখানটাতে লোকজন সবাই হয়তো আসছে না, তাই এই জায়গাটাতে ভিড়টাও কম, এখান থেকে একটু ফাঁকায় ফাঁকায় ভিউটা ভালো করে এনজয় করা যাচ্ছে। এখন টাইম হলো 4:30, আর এখন আমরা বুর্জ খলিফা থেকে বেরোচ্ছি। ওপর থেকে তোমাদেরকে ভিউ দেখালাম, অসাম এক্সপিরিয়েন্স গাইজ, অসাম এক্সপিরিয়েন্স। আর আমার পিছনে এখানে ওরই কিছু ব্লু প্রিন্ট রয়েছে কনস্ট্রাকশনের সময়কার, স্টেপ বাই স্টেপ সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর সিরিয়াসলি গাইজ, একবার এই এক্সপিরিয়েন্সটা করা অবশ্যই দরকার। তোমরা যদি এসে থাকো দুবাই বা আসার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই বুর্জ খলিফা ভিজিট করো। আমাদের 130 দিরাম পার পার্সন পড়েছে এই ট্যুরটার জন্য। অবশ্যই এতে কোনো মানে পিক আপ ড্রপ ইনক্লুডিং ছিল না, পিক আপ আর ড্রপ আমরা নিজেরা করে নিয়েছি। আমাদের হোটেল থেকে ট্যাক্সি ফেয়ার লেগেছে এখানে আসার জন্য 36 দিরাম, যাওয়ার সময় অলমোস্ট সেম লাগবে। এবার কি ট্রাফিকের জন্য 3-4 দিরাম ভ্যারি করে, যদি ট্রাফিক বেশি থাকে বা কম থাকে তার উপরে ডিপেন্ড করে। তো গাইজ, এখন আমরা বুর্জ খলিফা থেকে বেরোচ্ছিলাম, এই বেরোতে গিয়েই একটা ব্লু প্রিন্ট চোখে পড়লো, মানে অসাধারণ ব্লু প্রিন্টের কাজটা, কি বলবো, ডিটেলস তোমরা দেখো, এরকম ব্লু প্রিন্ট আমি এর আগে কোথাও দেখিনি, বাট এত পারফেকশন। আর এটা মোস্টলি দুবাই ক্রিক হারবার, তারই ব্লু প্রিন্ট।
গাইস, বেরোনোর আগের মুহূর্তেই জাস্ট আরেকটা জিনিস চোখে পড়লো। এই আমার পিছনে দেখতে পাচ্ছ স্ক্রিন রয়েছে কতগুলো, এই স্ক্রিনগুলোতে পুরো বুর্জ খলিফা সম্পর্কে যত রকম প্রশ্ন তোমার মনে আসতে পারে সেই রকম প্রশ্নগুলোর অ্যান্সার এখানে রয়েছে। জাস্ট বুর্জ খলিফার টেকনোলজি সম্পর্কে এখানে হাত দিয়ে টাচ করলেই যে প্রশ্নগুলো এখানে দেখাচ্ছে সেগুলোর অ্যান্সার তোমরা দেখতে পাবে। এবং এই এই পোর্শনটার নাম হচ্ছে ওয়ান্ডার্স অফ টেকনোলজি, মানে যে টেকনোলজিগুলোর উপর বেস করে বুর্জ খলিফা বানানো এবং অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে যাতে যে কোনো রকম স্যান্ডস্টর্ম হোক বা কিছু থেকে প্রোটেক্ট করা যায়। সিরিয়াসলি তোমরা মানে দেখলে বুঝতে পারবে প্রতিটা স্ক্রিনে এখানে যে যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয় মানুষের মনে, যে এত লম্বা বিল্ডিং কী করে হাওয়ার ধাক্কা সামলাবেন, এত লম্বা বিল্ডিংয়ের এত কাঁচ রয়েছে, প্রায় কত 24,000 কত দেখবো 24,348টা উইন্ডো রয়েছে, মানে জানলা রয়েছে, কাঁচের উইন্ডো প্যানেল রয়েছে। এই এতগুলো উইন্ডো প্যানেল কিভাবে ক্লিনিং হয়, কারা ক্লিনিং করে, সব ডিটেইলস এখানে দেওয়া রয়েছে। কি টেকনোলজির গ্লাস ইউজ হয়, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং, মানে টোটাল টেকনোলজিটা আর কি বিল্ডিং এ। তো এই ইনফরমেশনটা তোমাদেরকে জানানোর আমার প্রয়োজন মনে হলো, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। যারা আসবে তোমরা তোমাদের রাইট হ্যান্ড টাচ করলে এখানে পরে এক ধরনের একটা ইনফরমেশন দেখাবে, আর লেফট হ্যান্ড টাচ করলে পরে আরেকটা ইনফরমেশন দেখাবে প্রতিটা স্ক্রিনের জন্য।